এর আগের সেমিস্টারে ইলেকট্রিক্যাল মেশিন ওয়ানে তোমরা ট্রান্সফর্মার আর টিসি মেশিন পড়েছিলে এই সেমিস্টারে ইলেকট্রিক্যাল মেশিন টুতে আমরা থ্রি ফেস ইন্ডাকশান মোটর দিয়ে স্টার্ট করব। তো থ্রি ফেস ইন্ডাকশান মোটরের যে বেসিক অপারেটিং প্রিন্সিপাল সেগুলো আমরা এই লেকচারে দেখব বা সমস্ত কিছুই একদম বেসিক ফাউন্ডেশন থেকে স্টার্ট করা হবে তো দেখো এখানটায় আমি একটা আয়রনের কোর ড্র করেছি ট্রান্সফর্মারের ক্ষেত্রে আয়রন কোর কী জিনিস সেটা আমরা দেখেছিলাম তো মোট কথা এখানে একটা আয়রনের ফ্রেম আমরা ড্র করে রেখেছি তো এটা যে আয়রনেরই হতে হবে এরকম কোনো মানে নেই যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা চুম্বক পদার্থের হতে পারে তো এই যে কোরটা আছে এই কোরটার একটা সাইডে যেটাকে ট্রান্সফর্মার পড়তে খেয়াল করে দেখো লিম বলতে তো যাই হোক ওর এই সাইডটাতে আমরা একটা কয়েলকে জোড়ালাম এই যে কয়েলটা জোড়ালাম তার যে টার্মিনাল দুটো আছে ছোটো টার্মিনালের নাম দিয়ে নেওয়া যাক এটাকে নিলাম এ টার্মিনাল এটাকে নিলাম বি টার্মিনাল এবার এই কয়েলের অ্যাক্রসে আমি একটা সোর্স অ্যাপ্লাই করব। সোর্সটা ডিসিও হতে পারে সোর্সটা এসিও হতে পারে ম্যাটার করে না যা খুশি আমরা নিতে পারি তো আমি এখানটায় একটা এসি সোর্স নিচ্ছি একটা এসি সোর্স কানেক্ট করলাম তাহলে এই যে কয়েলটা আছে এই কয়েলে দেখো একটা সোর্স কানেক্টেড হয়েছে আর কয়েলটা হচ্ছে গিয়ে একটা ক্লোজ সার্কিট তাহলে অবভিয়াসলি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে তো যেহেতু আমরা এখানটায় এসি সোর্স নিয়েছি এসি সোর্সে কী হয় প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা একটা টার্মিনালের কথা ভাবি যদি এ টার্মিনালের কথা ভাবি এ টার্মিনাল যে মুহূর্তে পজিটিভ ঠিক তার পরের মুহূর্তেই হয়ে যাবে নেগেটিভ তো আমরা পার্টিকুলার একটা ইনস্ট্যান্ট ধরে নিচ্ছি যে ইনস্ট্যান্টে এ টার্মিনালটা হচ্ছে গিয়ে পজিটিভ আর সেই ইনস্ট্যান্টে বি টার্মিনালটা হচ্ছে নেগেটিভ তাহলে এই পার্টিকুলার ইনস্ট্যান্টে কারেন্টের যে ডিরেকশান হবে সেটাকেও আমি দেখিয়ে দিলাম এবার এই কারেন্টটা কয়েলের মধ্যে দিয়ে যে ডিরেকশানে ফ্লো করবে সেই ডিরেকশানটাও কয়েলের মধ্যে দিয়ে দেখানো হল এবার আমি ধরছি এই যে কয়েলটা আছে এর নাম্বার অফ টার্নস বা পাক সংখ্যা হচ্ছে গিয়ে এন তাহলে এন নাম্বার অফ টার্নসের মধ্যে দিয়ে যখন আই কারেন্ট ফ্লো করবে কত পরিমাণ এম বা ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হবে এন ইন্টু আই আর এর ইউনিট কি অ্যাম্পিয়ার টার্ন এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন যাই হোক তো মোট কথা এন নাম্বার অফ এর মধ্যে দিয়ে যখন আই কারেন্ট ফ্লো করবে তখন সেখানে যে এমএমএফটা তৈরি হবে সেটা হচ্ছে এন i আই নাম্বার অফ টার্নস কারেন্ট এবার এই এম কি করবে এই যে আয়রনের কোরটা আছে বা এই যে আয়রনের ফ্রেমটা আছে বা এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ফ্রেমটা আছে এর মধ্যে দিয়ে ফ্লাক্স এস্টাবলিশ করবে ফ্লাস্ক কি ফ্লাক্স হচ্ছে আর কিছুই না ম্যাগনেটিক ফিল্ডকে আমরা যে ইমাজিনারি লাইনগুলো দিয়ে ডিনোট করি সেটাই হচ্ছে গিয়ে ফ্লাক্স লাইন তো আমরা এখানে ফ্লাক্স লাইন ড্র করব ফ্লাক্স লাইন ড্র করার যে মেথড সেটাও তোমাদেরকে এর আগের যে মেশিন ওয়ানে শেখানো হয়েছিল কি দেখেছিলাম আমরা সেখানটায় যে ডান হাতের এই চারটে আঙুল যদি কারেন্টের ডিরেকশানকে নির্দেশ করে দেখো কারেন্টের ডিরেকশানের দিকে ডান হাতের এই চারটে আঙুলকে দেখানো হয়েছে তাহলে বুড়ো আঙুল বা থাম কী করবে ফ্লাক্সের ডিরেকশানকে দেখাবে তাহলে এখানে এই যে কয়েলটা আছে কয়েলের মধ্যে দিয়ে কারেন্টের যে ডিরেকশান আছে সেদিকে যদি ডানহাতে চারটে আঙুল রাখো দেখবে বুড়ো আঙুল বা থামটা হচ্ছে কোন দিকে ওপরের দিকে তাহলে ফ্লাক্সের ডিরেকশান আমরা এভাবেই পেয়ে যাব তো চলো ফ্লাক্সের ডিরেকশানকেও দেখে নেওয়া যাক এখানটায় ফ্লাক্সের ডিরেকশান হবে এদিকে ফ্লাক্সকে আমি সাপোজ ফাই দিয়ে ডিনোট করলাম মোট কথা টোটাল জিনিসটাকে যদি আমি সামারি আকারে বলি কি বলতে পারবো যে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোর আছে তার যে কোনো একটা সাইডে আমি একটা কয়েলকে জড়িয়েছি ওই কয়েলের অ্যাক্রসে আমি একটা এসি সোর্স কানেক্ট করেছি কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে শুরু করলো এই কারেন্টটা যখন এন নাম্বার অফ ট্রান্সের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে তখন যে এমএমএফটা তৈরি হলো সেটা হচ্ছে গিয়ে এনআই এই এমএমএফ বা ম্যাগনেটোমোটিভ ফোর্স কী করছে কয়েলে ফ্লাক্ক এস্টাবলিশ করছে দেখো এমএমএফ হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে যেটা ইএমএফ পড়ি সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে তাকে আমরা এমএমএফ বলি ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স কী করে একটা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা ইএমএফ বেসিক্যালি হচ্ছে গিয়ে ভোল্টেজ তাই তো তাহলে ওটা কি করছে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাচ্ছে তাহলে কারেন্ট ফ্লো হওয়ার জন্য কে ইএমএফ এই যে এখানে ইএমএফ আছে তার জন্যই তো আমার এই সার্কিটটায় কারেন্ট ফ্লো হচ্ছে আর এখানে এই যে ফ্লাক্সটা এস্টাবলিশ হলো কেন হলো কারণ এই এমএমএফটার জন্য আমরা যদি এন ইন টু আই এই এমএমএফকে যদি চেঞ্জ করি তাহলে ফ্লাক্স চেঞ্জ হয়ে যাবে তো মোট কথা এমএমএফ এম এফ এনআইয়ের জন্য ফ্লাক্স এস্টাবলিশ হলো এবার ইলেকট্রিক্যাল সার্কিটের কথা খেয়াল করে দেখো কোনো কন্ডাক্টারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় কারেন্টের ফ্লোকে কে বাধা দেয় যে বাধা দেয় তাকে আমরা রেজিস্টেন্স বলি কারেন্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি ইলেকট্রনের ফ্লো তো ইলেকট্রনের ফ্লোকে কোনো ম্যাটেরিয়ালের যে প্রপার্টিটা বাধা দেয় তাকে আমরা বলি হচ্ছে রেজিস্টেন্স ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ফ্লাক্স এস্টাবলিশ হতে গেলে মানে এই যে ফাইটা আয়রন কোরের মধ্যে দিয়ে এই যে আয়রন কোরের মধ্যে দিয়ে ফ্লাক্সটা এস্টাবলিশ হয়েছে তো একে বাধা দেবে কোরের যে প্রপার্টিটা তাকে আমরা বলবো কি রিলাক্টেন্স একে আমরা বলবো রিলাকটেন্স দেখো এই ব্যাপারগুলো অলরেডি কিন্তু আমাদের ডিসকাস হয়ে গেছিলো আমরা যখন মেশিন ওয়ান পড়েছিলাম আমি এখানে জাস্ট সেগুলোকে আরেকবার মেমোরিতে পুট করে দিচ্ছি যে যাতে এই জিনিসগুলো তো আমার আবার কাজে লাগবে সেই জন্য তো কি বলছি যে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় কোনো একটা কন্ডাক্টারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় কারেন্ট হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনের ফ্লো তো ম্যাটেরিয়ালের যে প্রপার্টিটা ইলেকট্রনের ফ্লোকে বাধা দিচ্ছে তাকে আমরা বলছি রেজিস্ট্যান্স একই রকমভাবে ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্সের এস্টাবলিশমেন্টকে এই যে ফ্লাক্স এস্টাবলিশড হচ্ছে একে যে বাধা দিচ্ছে যে প্রপার্টিটা সেই প্রপার্টিটাকে আমরা বলছি রিলাক্টেন্স মানে ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ফ্লো এগেন্স্টে যেটা থাকছে সেটা হচ্ছে রেজিস্টেন্স ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ফ্লাক্সের এস্টাবলিশমেন্টের এগেনস্টে যেটা থাকছে তাকে বলছি আমরা রিলাকটেন্স আচ্ছা এই রিলাকটেন্স কথাটার উপর আমরা এত জোর কেন দিচ্ছি সেটাও একটু দেখে নেওয়া যাক দুই ধরনের ম্যাটেরিয়াল ধরো একটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সংক্ষেপে আমি ম্যাগ লিখলাম আর একটা ধরো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যাকে সংক্ষেপে নন ম্যাগ লিখলাম আচ্ছা এই দুটোর রিলাকটেন্স নিয়ে আমরা কথা বলবো ধরো একটা আয়রনের টুকরো আছে যেটা এখানটায় আমরা আয়রনের ফ্রেম নিয়ে নিয়েছি আর আর একটা ধরো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল জাকুসি হতে পারে কাঠ হতে পারে উড হতে পারে তাই না কাঠ হতে পারে তারপর বইয়ের পেজ হতে পারে বইয়ের পেজ হতে পারে যা খুশি হতে পারে ইভেন এয়ারও হতে পারে এগুলো সব হচ্ছে গিয়ে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তো এবার ধরো আয়রনের মধ্যে দিয়ে ফ্লাক্স কি সহজে এস্টাবলিশ হবে না সহজে এস্টাবলিশ হবে না অবভিয়াসলি সহজে এস্টাবলিশ হবে কারণ আয়রন হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কি বলে ফ্লাক্স যেহেতু সহজে এস্টাবলিশ হতে পারছে তার মানে রিলাকটেন্স বেশি হবে না কম হবে রিলাকটেন্স হবে কম তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রিলাক্টেন্স হবে হচ্ছে গিয়ে কম নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কথা ভাবো কাঠের মধ্যে দিয়ে বা একটা বইয়ের পাতার মধ্যে দিয়ে বা ইয়ারের মধ্যে দিয়ে যদি ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফিল্ডকে আমার এস্টাবলিশ করতে হয় তাহলে কি হবে তাহলে আমার আরও বেশি এম এম এফ লাগবে বা বলতে পারো যে একটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ফ্লাক্সকে এস্টাবলিশড করতে বেশি বাধা পাওয়া যাবে তার মানে বেসিক্যালি নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রিলাকটেন্স হচ্ছে গিয়ে বেশি আশা করি এই জায়গাটা নিয়ে কনফিউজড হচ্ছে না যে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে কী করে ফ্লাক্স এস্টাবলিশড হবে দেখো এই জিনিসটাই কিন্তু হচ্ছে গিয়ে আমার ইলেকট্রিক্যাল সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে একটা বিরাট বড়ো ডিফারেন্স ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে ধরো একটা কন্ডাক্টার আছে আর একটা নন কনডাক্টিং ম্যাটেরিয়াল আছে কন্ডাক্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কিন্তু নন কন্ডাকটিং মানে ইনসুলেটার যেটা আর কি নন কন্ডাক্টিং এলিমেন্ট মানে ইনসুলেটার ইনসুলেটারের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হবে না ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হোক বা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হোক দুটোর ক্ষেত্রেই কিন্তু ফ্লাক্স এস্টাবলিশ হবে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলে সহজে ফ্লাক্স এস্টাবলিশ হবে আর নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলে ফ্লাক্স এস্টাবলিশড হতে আমার বেশি খাটনি করতে হবে বেশি খাটনি করতে হবে মানে কারেন্ট বেশি লাগবে কেন কারেন্ট বেশি লাগবে আমি একটু পরে আসছি আবার যাই হোক তো একটা এক্সাম্পল নিয়ে নাও এক্সাম্পলটা হচ্ছে কি এরকম ধরো এটা একটা বইয়ের পাতা আছে বা খাতার পাতা আছে এই খাতার পাতার উপরে তুমি কিছু লোহার টুকরো এখানটায় ছড়িয়ে রাখলে এবার খাতার পাতার নিচে একটা ম্যাগনেটকে রাখলে এই ম্যাগনেটটাকে যদি এদিকে সরাও দেখবে এই যে লোহার টুকরোগুলো আছে সেটাও এদিকে সরছে বাট ম্যাগনেট আর এই যে উপরে লোহার টুকরোগুলো আছে তার মাঝে কী আছে বইয়ের পাতা আছে বা খাতার পাতা আছে পাতা কীরকম পাতা কী জিনিস নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তা সত্ত্বেও বইয়ের পেজের নিচে তুমি ম্যাগনেট রেখেছো উপরে তুমি ম্যাগনেটিক ম্যাটেরি মানে চৌম্বক পদার্থ যেগুলো ইয়ে রেখেছো আর কি লোহার টুকরো রেখেছো আর যখন এই ম্যাগনেটটাকে সরাচ্ছ তখন ওই একইভাবে ওপরের লোহার টুকরোগুলো সরছে অথচ ওর মাঝে বইয়ের পাতা আছে বা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে তার মানে এই যে ম্যাগনেটটা আছে ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড বইয়ের পেজের মধ্যে দিয়ে পাস করছে মানে এই যে ম্যাগনেটটা আছে তার ম্যাগনেটিক ফিল্ড একটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে পাস করছে তাহলে বুঝতেই পারছো যে ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হোক বা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হোক দুটোর মধ্যে দিয়েই পাস করতে পারে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে সহজে পাস করতে পারবে কারণ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রিলাক্টেন্স কম আর নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলে সহজে পাস করতে পারবে না কারণ তার রিলাকটেন্স বেশি এখান থেকে আরও একটা জিনিসে আসা যাক যেটা ট্রান্সফর্মার পড়তে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার নিয়ে যখন ডিসকাস করেছিলাম তখন বলেছিলাম এখানেও বলে রাখি এখানে এই যে এন নাম্বার অফ টার্নসের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে তার জন্য তো ফ্লাক্সের ডিরেকশান দেখানো হয়েছে তাহলে কোশ্চেন হচ্ছে গিয়ে এটাই সমস্ত ফ্লাক্সই কি এই আয়রনের কোরের মধ্যে দিয়ে যাবে না ম্যাক্সিমাম ফ্লাক্স যাবে হচ্ছে গিয়ে আয়রন কোরের মধ্যে দিয়ে কিছু ফ্লাক্স এরকম বাইরে দিয়ে বেরিয়ে যাবে কিছু ফ্লাক্স এরকম বাইরে দিয়ে বেরিয়ে যাবে আশা করি বোঝা গেল আচ্ছা এবার তাহলে কিছু ফ্লাক্স কেন বেরিয়ে যাবে কারণ দেখো এই যে কী বলে এন নাম্বার অফ টানসের মধ্যে দিয়ে যখন আই কারেন্ট ফ্লো হচ্ছে যে এম তৈরি হচ্ছে এ তো ফ্লাক্স তৈরি করবে ফ্লাক্ক যাওয়ার জন্য এখানে দুটো পাত আছে একটা হচ্ছে আয়রনের মধ্যে দিয়ে আর একটা আয়রনের বাইরে এয়ার দিয়ে কার রিলাকটেন্স কম আর কার রিলাকটেন্স বেশি আয়রনের রিলাকটেন্স কম কারণও ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স আয়রনের মধ্যে দিয়ে পাস করে যাবে কেন আয়রনের মধ্যে দিয়ে পাস করে যাবে সিম্পল ব্যাপার যার রিলাকটেন্স কম যেখানে বাধা কম সেখান দিয়েই তো বেশি ফ্লাক্স পাস করবে তাহলে এই আয়রনের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম ফ্লাক্স পাস করবে আর ইয়ার যেহেতু নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা রিলাক্টেন্স যেহেতু ওর বেশি তার মানে ওর মধ্যে দিয়ে খুব কম পরিমাণ ফ্লাক্স পাস করবে যেটা আমরা ট্রান্সফর্মার পড়তে গিয়ে শুরুতে আইডিয়াল ট্রান্সফর্মার পড়তাম যেখানে বলতাম যে আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে সমস্ত ফ্লাক্সই কোরের মধ্যে দিয়ে আছে আর যখন প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার পড়তাম তখন আমরা এই ফ্লাস্কগুলোকে কনসিডার করতাম যেখানে ওই ফ্লাক্সগুলোর নাম দিয়েছিলাম হচ্ছে লিকেজ ফ্লাক্স মানে প্রাইমারির যে ফ্লাক্সগুলো সেকেন্ডারিকে বা সেকেন্ডারির যে ফ্লাক্সগুলো প্রাইমারিকে লিঙ্ক করছে না সেগুলোকে আমরা সেখানে বলতাম লিকেজ ফ্লাক্স তো মোট কথা এই স্লাইড থেকে আমাদের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট টার্ম সেটা হচ্ছে এক হচ্ছে এম দুই হচ্ছে গিয়ে রিলাক্টেন্স জিনিসটা কি লো রিলাক্টেন্স হলে কি হয় আর বেশি রিলাকটেন্স হলে কি হয় তা সেই জিনিসগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট আশা করি বুঝতে পেরেছো তো আমি নেক্সট স্লাইডে চলে যাব এবার দেখো এর আগের পেজে সরি এর আগের স্লাইডে যে আয়রনের ফ্রেমটা ছিল এখানেও সেই আয়রনের ফ্রেমটাই ড্র করেছি বাট একটু চেঞ্জ করেছি এই পোর্শানটাকে কেটে দিয়েছি মানে ধরো এই যে আয়রনের ফ্রেমটা আছে এর এই পোর্শানটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার কি হবে সেটা আমরা দেখব চলো এখানেও আমরা কয়েল লাগিয়ে দিলাম এবার এখানেও একই রকমভাবে আমরা সোর্স অ্যাপ্লাই করে দিলাম তাহলে এখানে একই রকমভাবে কারেন্ট ফ্লো হবে পার্টিকুলার কোনো একটা ইনস্ট্যান্ট এটা পজিটিভ ধরলাম এটা নেগেটিভ ধরলাম এখানেও কারেন্ট ফ্লো শুরু হলো এর নাম্বার অফ ট্রান্স ধরলাম হচ্ছে গিয়ে এন এবার এখানে আচ্ছা এখানে কারেন্টের ডিরেকশানও চলো দেখে নেওয়া যাক একই রকমভাবে আমরা যদি ফ্লাক্সের ডিরেকশান দিতে যাই রকম হবে সেটা ওই ডানহাতে চারটে আঙুলকে কারেন্টের ডিরেকশানে রাখবো বুড়ো আঙুল দেখাবে ফ্লাক্সের ডিরেকশানকে ফ্লাক্সের ডিরেকশান কোশ্চেন হচ্ছে এখানটায় এটাই তাহলে ফ্লাক্স কি এই জায়গায় এসে থেমে যাবে ফ্লাক্স কি এই জায়গায় এসে থেমে যাবে অবশ্যই না ফ্লাক্সের প্রপার্টি আমরা কি পড়েছিলাম ফ্লাক্স লাইনের প্রপার্টি কি পড়েছিলাম আমরা ফ্লাক্স লাইনগুলো সবসময় ক্লোজ লাইন হয় তাহলে ওকে পাথ কমপ্লিট করতেই হবে এবার তাহলে তুমি বলবে যে এই জায়গাটা কেটে দিয়েছি তা সত্ত্বেও ফ্লাক্স গেল কী করে সেটাই তখন বুঝিয়ে এলাম আমরা যে ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফিল্ড কোরের মধ্যে মানে সরি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়েও যেতে পারে মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালেও এস্টাবলিশড হতে পারে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালেও এস্টাবলিশড হতে পারে তাহলে এখানে আয়রন হচ্ছে গিয়ে কোর মানে সরি আয়রন হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তো ওর মধ্যে দিয়ে তো ফ্লাক্স এস্টাবলিশ হবে আর এখানে এয়ার গ্যাপ আছে তো এয়ার গ্যাপে এয়ার হচ্ছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বাট ফ্লাক্স তো আমার যে কোনো জায়গার মধ্যে দিয়ে পাস করতে পারে তাহলে এখানেও পাস করবে তাহলে এর আগেরটার সঙ্গে এটার ডিফারেন্সটা কোথায় সেই ডিফারেন্সটা বোঝা যাক চলো এখানে যে আচ্ছা এই ছবিটা একটু বেশি ইয়ে হয়ে গেছে আমি এখানটা একটু ছোট করে এঁকে নিই এটা ছিল এর আগের ছবিটা তাই না এর নাম্বার অফ ট্রান্সের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো ছিল তো যাই হোক এখানে যে টোটাল কোরটা আছে টোটাল কোরটাই হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি আয়রনের তৈরি তাহলে এর যে রিলাকটেন্স সাপোজ সেটাকে ধরলাম আমি এস ওয়ান আর এখানে টোটাল যে কোরটা আছে সেটার দুটো পার্ট আছে ঠিক আছে একটা পার্ট হচ্ছে গিয়ে আয়রনের পার্ট আর একটা পার্ট হচ্ছে গিয়ে এয়ার গ্যাপ তো এখানে টোটাল পাথের যে রিলাকটেন্স সেটা ধরলাম হচ্ছে গিয়ে এস টু এই এস টুর মধ্যে আয়রনের রিলাকটেন্স আর ইয়ার গ্যাপের রিলাকটেন্স দুটোই ইনক্লুডেড আছে এবার একটা জিনিস বলতো যে এস ওয়ান বড়ো না এস টু বড়ো অবভিয়াসলি এস টু বড়ো হবে অবভিয়াসলি এস টু বড়ো হবে কেন এস এস টু বড়ো হবে এস টু হচ্ছে গিয়ে এই এই যে ছবিটা আছে তার পাথের রিলাকটেন্স আর এস ওয়ান হচ্ছে গিয়ে এখানে যে ছবিটা আছে তার পাথের রিলাকটেন্স আমরা দেখেই বুঝতে পারছি এই যে ছবিটা আছে এর ছবিটার মানে যে কোরটা আছে টোটাল মানে টোটাল কোরটাই বা যে ম্যাগনেটিক ফ্লাক্স পাস পাস করার জন্য পাতটা আছে টোটালটাই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি আর এখানে কিছুটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি কিছুটা এয়ার গ্যাপের তৈরি মানে কিছুটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর কিছুটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি তাহলে অবভিয়াসলি এর রিলাকটেন্স বেশি হবে তাহলে এস টু রিলাকটেন্স বেশি হবে এস ওয়ানের থেকে তাহলে এখানে আর এখানের মধ্যে পার্থক্যটা কোথায় সাপোজ এই যে ছবিটা আছে যেখানে টোটাল পাতটাই হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি সেখানে ফাই পরিমাণ ফ্লাস্ক তৈরি করতে মানে এই যে ছবিটা ছিল এখানে আমরা ফাই পরিমাণ ফ্লাস্ক তৈরি করেছিলাম তো এই ফাই পরিমাণ ফ্লাস্ক তৈরি করতে সাপোজ যদি দশ অ্যাম্পিয়ার কারেন্ট লাগে এখানে ফাই পরিমাণ ফ্লাস্ক তৈরি করতে অবশ্যই দশ অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট লাগবে ফর এক্সাম্পল আমি বারো অ্যাম্পিয়ার ধরলাম ঠিক আছে তো এয়ার গ্যাপ কত বড় হচ্ছে তার উপর ডিপেন্ড করবে তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এয়ার গ্যাপ থাকুক মানে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকুক ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকুক ফ্লাক্স যে কোনো জায়গাতেই আমরা এস্টাবলিশ করতে পারি বাট যেটা হবে যে সেম পরিমাণ ফ্লাক্ক এস্টাবলিশ করতে চাইলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে সহজে ফ্লাক্স এস্টাবলিশ হবে কিন্তু যদি নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে আমি ওই একই পরিমাণ ফ্লাস্ককে এস্টাবলিশ করতে যাই তাহলে আমার কারেন্টের পরিমাণ বেশি লাগবে চলো এখানে আরও একটা জিনিস সংক্ষেপে বোঝা যাক যেটা অলরেডি আমরা কি বলে ট্রান্সফর্মার করতে গিয়ে দেখে এসেছিলাম এখানে চলো জিনিসটাকে বলি এটা হচ্ছে গিয়ে ট্রান্সফর্মারের প্রাইমারি ওয়াইন্ডিং যার নাম্বার অফ টান্স ধরলাম এন ওয়ান সেকেন্ডারি ওয়াইন্ডিং এর নাম্বার অফ টান্স ধরলাম এন এখানে আমি একটা এসি সোর্স অ্যাপ্লাই করে দিলাম পার্টিকুলার কোনো ইনস্ট্যান্টের জন্য কারেন্টের ডিরেকশনকে দেখানো হলো সেকেন্ডারিকে আমি ওপেন রাখছি তাহলে প্রাইমারির কারেন্টকে নোলোড কারেন্ট আই জিরো দিয়ে ডিনোট করতে পারি কারেন্টের ডিরেকশানও চলো এখানে কয়েলের মধ্যে দেখানো হলো কারেন্টের ডিরেকশান যদি দেখাই তাহলে আমি ফ্লাক্সের ডিরেকশানও পেয়ে যাব ওই একই রুল ফ্লাক্সের ডিরেকশন হচ্ছে এদিকে ফাইভ এম দেখিয়ে দিলাম আমি আচ্ছা এখানে এই যে ফাইভ এম আছে টোটালটাই কার মধ্যে দিয়ে পাস করছে আয়রন কোরের মধ্যে দিয়ে পাস করছে আশা করি বোঝা গেল এবার সেকেন্ডারিকে ওপেন রাখা অবস্থায় প্রাইমারিকে প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সেই কারেন্টটাকে আমরা কী বলছিলাম নোলোড কারেন্ট ট্রান্সফর্মারকে যদি আমি আইডিয়াল ট্রান্সফর্মার ধরি তাহলে এই নোলোড কারেন্টকেই আমরা বলবো কি ম্যাগনেটাইজিং কারেন্ট ম্যাগনেটাইজিং কারেন্ট কেন বলছি একে কারণ এই কারেন্টটার একটাই পারপাস সেই পারপাসটা কি সেটা হচ্ছে গিয়ে এই কোরের মধ্যে ফ্লাস্কটাকে এস্টাবলিশ করা তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ম্যাগনেটাইজিং কারেন্ট ম্যাগনেটাইজিং কারেন্ট কিসের জন্য রেসপন্সিবল চলো টোটালটাই লিখে দিই ইজ রেসপন্সিবল ফর ইজ রেসপন্সিবল ফর এস্টাবলিশমেন্ট অফ ফ্লাস চলো আমি আরেকবার রিপিট করছি যে সেকেন্ডারিকে ওপেন রাখা অবস্থায় প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তাকে আমরা বলছি নোলোড কারেন্ট ট্রান্সফরমারটাকে যদি আমি আইডিয়াল ট্রান্সফর্মার ধরে নিই তাহলে এই যে নোলোড কারেন্ট আছে এর একটাই পারপাস কী পারপাস এই কোরের মধ্যে ও ফ্লাক্সকে এস্টাবলিশ করছে তাহলে যে কারেন্টটা কোরের মধ্যে ফ্লাক্সকে এস্টাবলিশ করছে বা যে ফ্লাক্সটা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ফ্লাক্সকে এস্টাবলিশ করছে বা যে ফ্লাক্সটা যে কোনো ম্যাটেরিয়ালে কি বলে ফ্লাক্সকে এস্টাবলিশ করছে মানে যে কারেন্টের কাজ হচ্ছে গিয়ে ফ্লাক্স এস্টাবলিশ করা সেই কারেন্টটাকে আমরা বলবো কি ম্যাগনেটাইজিং কারেন্ট এবার দেখো আমি যদি কোরের সাপোজ এই পোর্শানটাকে কেটে বাদ দিয়ে দিলাম কোরের এই পোর্শানটাকে কেটে বাদ দিয়ে দিলাম তাহলে এই ফাই পরিমাণ সরি ফাই এম পরিমাণ ফ্লাক্সই যদি আমি এখনও রাখতে চাই তাহলে কি করতে হবে আমাকে এই যে আই জিরো কারেন্টটা আছে এর ভ্যালুকে বাড়াতে হবে নাহলে এই ফ্লাক্সের পরিমাণ কমে যাবে আশা করি বোঝাতে পারলাম কেন ফ্লাক্সের পরিমাণ কমে যাবে কারণ এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মাঝখানে আমি কেটে দিয়েছি এই পোর্শানটা এখন তাহলে কি আছে ইয়ার আছে যেটা হচ্ছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তাহলে এই টোটাল পাথের রিলাকটেন্স বেড়ে গেল রিলাকটেন্স বেড়ে গেলে কী হবে ফ্লাক্স কমে যাবে তাহলে মোট কথা ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা পেলাম আমরা সেটা হচ্ছে সেটার কাজ হচ্ছে গিয়ে ফ্লাক্সের এস্টাবলিশ করা ফার্স্ট ফ্লাক্সের এস্টাবলিশমেন্টের জন্য সে রেসপন্সিবল যদি রিলাকটেন্স বেশি হয় রিলাকটেন্স যদি বেশি হয় তাহলে ফ্লাক্স এস্টাবলিশ করতে আমার বেশি কারেন্ট লাগবে বেশি ম্যাগনেটাইজিং কারেন্ট লাগবে তাহলে টোটাল আমি এখন অবধি যা যা পড়লাম সেটাকে যদি ইনে সামারি বলতে চাই কি কি বলতে পারবো আমি দুই ধরনের ম্যাটেরিয়াল নিচ্ছি একটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর আর একটা হচ্ছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এক নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটুকু আমার থ্রি ফেজ ইন্ডাকশান মোটর পড়তে গিয়ে লাগবে তার উপর বেস করে আমি এই ডিফারেন্সগুলো লিখছি এখানটায় ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লাক্স কি হয় সহজে এস্টাবলিশড হতে পারে তাই না তাহলে যেখানে ফ্লাক্স সহজে এস্টাবলিশড হতে পারছে তাহলে তার রিলাক্টেন্স কি হবে রিলাকটেন্স কম রিলাকটেন্স মানে কি বললাম ফ্লাক্স এস্টাবলিশমেন্টে ম্যাটেরিয়ালের যে প্রপার্টিটা বাধা দিচ্ছে তাই না তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে তো সহজে ফ্লাক্স এস্টাবলিশ হতে পারে তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রিলাকটেন্স কী হবে কম হবে লো হবে তা আমি এরকম চিহ্ন দিয়ে দেখালাম তাহলে অত লিখতে হবে না আর নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রিলাকটেন্স কি হবে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রিলাকটেন্স বেশি হবে কারণ এখানে ফ্লাক্স সহজে এস্টাবলিশড হতে পারে না দুই ম্যাগনেটাইজিং কারেন্ট ম্যাগনেটাইজিং কারেন্টকে ম্যাগনেটাইজিং কারেন্ট হচ্ছে যে ফ্লাক্সকে এস্টাবলিশড করে যে ফ্লাক্সকে এস্টাবলিশড করে তাহলে ম্যাগনেটাইজিং কারেন্ট নন ম্যাগনেটিক ম্যাটেরিয়া সরি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কী কী কীরকম লাগবে কম লাগবে কারণ কি ফ্লাক্স এস্টাবলিশ করছে কে ম্যাগনেটাইজিং কারেন্ট আর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে ফ্লাক্স তো সহজে এস্টাবলিশ হতে পারে তাহলে ম্যাগনেটাইজিং কারেন্ট কম লাগবে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেম পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স এস্টাবলিশ করতে ম্যাগনেটাইজিং কারেন্ট বেশি লাগবে ম্যাগনেটাইজিং কারেন্ট বেশি লাগবে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে এবারে আমি আসব থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের বেসিক প্রিন্সিপালে দেখো যে কোনো রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনের দুটো পার্ট থাকে যেটা আমরা ডিসি মেশিন পড়তে গিয়েই দেখেছিলাম একটা হচ্ছে গিয়ে স্টেটার স্টেশনারি পার্ট যাকে আমরা বলবো স্টেটার আর একটা হচ্ছে রোটেটিং পার্ট যেটাকে আমরা বলবো ও রোটর এখানে এই যে এখানে অ্যাকচুয়ালি যে ছবিটা ড্র করা আছে সেটা হচ্ছে গিয়ে একটা থ্রি ফেস ইন্ডাকশান মোটরের ক্রস সেকশনাল এরিয়াকে ড্র করা আছে এই যে ক্রস সেকশনাল এরিয়া ড্র করা আছে তার মধ্যে এই যে বাইরের যে পার্টটা এক মিনিট বাইরের এই যে পার্টটা এটা হচ্ছে গিয়ে স্টেটার বাইরের এই পার্টটা হচ্ছে গিয়ে স্টেটার আমি শেড দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু পরে আমাকে আবার মুছতে হবে এই পার্টটা হচ্ছে স্টেটার আর রোটর হচ্ছে এই ভেতরের পার্টটা মানে এই পার্টটা অ্যাকচুয়ালি রোটেট করতে পারে সে ক্লক ওয়াইজ হোক বা অ্যান্টি ক্লক ওয়াইজ হোক এটা হচ্ছে গিয়ে মেশিনের ক্রস সেকশান ক্রস সেকশানের ছবিটা তো যাই হোক তো থ্রি ফেস ইন্ডাকশান মোটর যখন বলছি তার যে কানেকশানটা হবে সেটা অবভিয়াসলি থ্রি ফেজ হবে তো স্টেটারে দেখো থ্রি ফেজ স্টেটার আছে স্টেটারে থ্রি ফেস কানেকশান দেওয়া আছে তো থ্রি ফেস কানেকশান এই যে আর এবার যখন আমি একটা থ্রি ফেস সাপ্লাই স্টেটারে থ্রি ফেস কানেকশানে কানেক্ট করবো তখন অবভিয়াসলি স্টেটারে যে ওয়াইন্ডিং আছে সেই স্টেটারের ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে শুরু করবে কারেন্ট ফ্লো শুরু করলো আমরা সবাই জানি যে কোনো কন্ডাক্টারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এটা আমরা আগেও দেখেছি এবার থ্রি ফেস কানেকশানের ক্ষেত্রে থ্রি ফেস কানেকশান স্টার কানেকশান হোক বা ডেল্টা কানেকশান হোক যে কানেকশানই হোক না কেন থ্রি ফেস কানেকশানের ক্ষেত্রে যখন একটা থ্রি ফেস ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তখন অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড তো তৈরি হবেই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেটা সিঙ্ক্রোনা স্পিডে রোটেট করে বা সেটাকে যদি আমি ভেঙে এরকমভাবে বলি যে যে কোনো কন্ডাক্টারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে সে এসি কারেন্ট হোক বা ডিসি কারেন্ট হোক তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় যদি আমরা থ্রি ফেজ সার্কিট নিই তখন এই যে স্টেটার পড়ছি আমরা স্টেটারে তো থ্রি ফেজ ওয়াইন্ডিং আছে এই থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যখন থ্রি ফেজ কারেন্ট ফ্লো হবে তখন কি হবে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে কি বলছি যে থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যখন আমি থ্রি ফেজ সাপ্লাই দেবো তখন কি হবে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তো একটা ম্যাগনেটিক ফিল্ড যে রোটেট করছে নিশ্চয়ই একটা স্পিডে রোটেট করছে তো এই যে স্পিডটা সেই স্পিডটাকেই বলা হয় সিংক্রোনার স্পিড এই স্পিডটাকেই বলা হয় সিংক্রোনার স্পিড তাহলে আমি রিপিট করছি আর একবার যে কোনো থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ে যদি আমরা থ্রি ফেজ সাপ্লাই দিই তখন একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা প্রোডিউস হলো সেটা যে স্পিডে রোটেট করবে তাকে আমরা সিঙ্ক্রোনা স্পিড বলি এই যে সিঙ্ক্রোনা স্পিড একে আমরা ডিনোট করি তিনভাবে যদি আর দেখো রোটে রোটে রোটেশনাল মোশানের কথা বলছি ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা রোটেশনাল স্পিড নিয়ে অনেক কথা বলেছি যেখানে আমরা দেখেছিলাম যে রোটেশনাল যে স্পিড তাকে তিনটে ইউনিটে এক্সপ্রেস করি একটা হচ্ছে গিয়ে আর পি এ যদি শৃঙ্খলা স্পিডকে ডিনোট করি তাহলে ক্যাপিটাল এনএস এরকম করে লিখবো যদি আরপিএসে এ ডিনোট করি এর জন্য এনএস ক্যাপিটাল এনএস আর আরপিএস এর জন্য এরকম স্মল এনএস আর যদি রেডিয়ান পার সেকেন্ডে ডিনোট করি তাহলে হবে ওমেগা ইন সরি ওমেগা এস এবার এখানে আর একটা জিনিস বলি যেহেতু এখানে আচ্ছা এই জায়গাটাই লিখে দিই এনএসের একটা ফর্মুলা আছে যেটা খুব ইম্পর্টেন্ট আমাদেরকে মনে রাখতে হবে এনএস ইকোয়ালস টু হয় ওয়ান টোয়েন্টি এফ বাই পি ওয়ান যেখানে এফ হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি আর পি হচ্ছে নাম্বার অফ পোলস তাহলে টোটাল জিনিসটাকে আমি আর একবার বলছি যে কোন থ্রি ওয়াইন্ডিং ওয়াইন্ডিংয়ে যখন আমরা থ্রি ফেজ সাপ্লাই দেবো তখন একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যে স্পিডে রোটেট করবে তাকে আমরা বলব সিঙ্ক্রোনা স্পিড সিংক্রনা স্পিডকে আর এ আমরা ডিনোট করতে পারি সেক্ষেত্রে এরকম ক্যাপিটাল এনএস লিখবো এ ডিনোট করতে পারি সেক্ষেত্রে স্মলের স্মল এস লিখবো রেডিয়ান পার সেকেন্ডে ডিনোট করতে পারি সেক্ষেত্রে আমরা এস এসে ডিনোট করবো এনএস এই যে ক্যাপিটাল এনএস এর যে ফর্মুলা সেটা হচ্ছে গিয়ে ওয়ান টোয়েন্টি এফ বাই যেখানে এফ হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি আর পি হচ্ছে নাম্বার অফ পোলস তো এই ফর্মুলাটা এলো কীভাবে এটা হচ্ছে আমরা তিন নাম্বার চ্যাপ্টারে যেখানে সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর নিয়ে পড়বো সেখানে এই ফর্মুলাটার প্রুফ আছে সেখানটাই আমরা করব। আচ্ছা এখানে আমরা আরও কয়েকটা জিনিস একটু দেখে নিই শট করে এই যেখানে আমি বললাম যে n ইকুয়ালস টু ওয়ান এখানে এনএসের যে ইউনিটটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে আরপিএম আমি যদি এ বের করতে চাই আমরা জানি স্মল এনএস ইকুয়ালস টু কী হবে তাহলে ক্যাপিটাল এনএস বাই সিক্সটি আরপিএম কে আরপিএস এ নিয়ে যেতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হয় এনএস মানে আমরা কি জানি ওয়ান টোয়েন্টি এফ বাই তাহলে ওয়ান টোয়েন্টি এফ বাই পি একটা সিক্সটি আছে তাহলে ষাট দুগুণো একশো কুড়ি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এনএস ইকুয়ালস টু টু এফ বাই পি এটা হচ্ছে যদি আমরা আর পি এস ইউনিটে এক্সপ্রেস করি এটা হচ্ছে যদি আর পি এম ইউনিটে এক্সপ্রেস করি তাহলে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে তুমি বলতে পারো আমি যদি ওমেগা এস ডি নোট করি তাহলেও কোনো ব্যাপার নাই ওমেগা এস মানে আমরা কি জানি ওমেগা সমান কি টু পাই এন তাহলে টু পাই এনএস আচ্ছা টু পাই এনএস এনএস মানে আমরা একটু আগে কি পেয়েছি টু এফ তাহলে ইন টু টু এফ অর ওমেগা এস ইকুয়ালস টু ফোর পাই এফ তাহলে এটা হচ্ছে আমাদের রেডিয়ান পার সেকেন্ডে তাহলে মোট কথা আমি যদি একটা মনে রাখি তাহলে বাকিগুলো এমনি ডিরাইভ করে নিতে পারবো আর পি এম ইউনিটে ওয়ান টোয়েন্টি এফ বাইপি আর ইউনিটে হচ্ছে টু এফ বাইপি আর রেডিয়ান পার সেকেন্ড ইউনিটে যদি বার করি তাহলে হচ্ছে ফোর পাই এফ পি যাই হোক আমরা আবার মেন টপিকে যাব হ্যাঁ তো যেটা বলছিলাম যে যে স্টেটার ওয়াইন্ডিংটা আছে থ্রি ফেস সেখানটাই আমরা থ্রি ফেস সাপ্লাই প্রোভাইড করলাম তাহলে কি হচ্ছে এবার একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউস হয়ে গেলো সেটার কীভাবে রোটেট করছে শিঙ্ক্রোনা স্পিডে রোটেট করছে আচ্ছা এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা প্রোডিউস হলো সেটা কোথা দিয়ে কোথায় যাবে সেটা আমরা এবার দেখব স্টেটারে ওয়াইন্ডিংটা আছে স্টেটারের ভেতরে ওয়াইন্ডিং আছে যেটা ছবিতে দেখানো পসিবল নয় বলে অবভিয়াসলি দেখানো হয়নি তো স্টেটারের মধ্যে ওয়াইন্ডিং আছে ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউস হয়েছে ম্যাগনেটিক ফিল্ডটা এভাবে স্টেটার থেকে রোটরে যাচ্ছে তুমি বলবে যে এটুকু পাথ কী করে গেল আপনি তো বলেছিলেন যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলোর ফ্লাক্স লাইনগুলো হচ্ছে গিয়ে ক্লোজ লাইন তো অবভিয়াসলি টোটাল পাথকে এখানে দেখানো হচ্ছে না এটা হচ্ছে গিয়ে স্টেটার এটা হচ্ছে গিয়ে রোটোর মাঝখানে যে এয়ার গ্যাপটা আছে সেই এয়ার গ্যাপের মধ্যে দিয়ে কীভাবে ফ্লাক্সটা যাচ্ছে শুধুমাত্র সেটুকু পাথকেই দেখানো হচ্ছে আচ্ছা টোটাল জায়গাটা জুড়েই ফ্লাক্সটা থাকবে মানে এখানে টোটাল জায়গা জুড়েই এই একই রকমভাবে ফ্লাক্স থাকবে আমি টোটালটা আঁকছি না জাস্ট ওইটুকু পোর্ষণ আঁকলাম তাহলে আমরা দেখছি কি আর একবার রিপিট করা যাক স্টেটারে থ্রি ফেজ সাপ্লাই দিলাম তাতে একটা সিনক্রোনাসলি রোটেটিং ফিল্ড তৈরি হলো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো যেটা ইয়ার গ্যাপে সিনক্রোনা স্পিডে রোটেট করছে ক্লিয়ার থ্রি ফেজ সাপ্লাই দিয়েছি আমি স্টেটারে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউস হলো যেটা ইয়ার গ্যাপের মধ্যে দিয়ে পাস করছে আর ইয়ার গ্যাপে সিনক্রোনা স্পিডে রোটেট করছে এবার একটা জিনিস দেখো থ্রি ফেজ ইন্ডাকশান মোটরকে চালানোর সময়কার কথা পাবো অন করার সময় ওর স্পিড কত হবে জিরো স্পিডকে আমরা এন দিয়ে ডিনোট করলাম আর পি এম ইউনিটে রোটোরের কথা বলছি আমরা এন আর বললাম তাহলে আর ফর রোটোর তাহলে স্টার্টিংয়ের সময় স্পিড কত জিরো এবার একটা জিনিস খেয়াল করে দেখো এখানে এই যে ফ্লাক্স লাইনগুলো ড্র করা আছে এগুলো এই ফ্লাক্স লাইনগুলো স্টেটার থেকে ইয়ার গ্যাপের মধ্যে দিয়ে রোটোরকে লিঙ্ক করছে রোটোরের মধ্যে তো আবার কন্ডাক্টার আছে সেই কন্ডাক্টারগুলো ক্লোজ সার্কিট ফর্ম করেছে আমরা যখন রোটরের কনস্ট্রাকশন পরব তখন আমরা দেখবো সেখানটায় রোটোর আবার দুই ধরনের হয় কেজ ইন্ডাকশান মোটর হয় তারপর উন রোটর ইন্ডাকশান মোটর হয় তো ওর যে পার্টিকুলার কনস্ট্রাকশান আমরা সেখানটায় দেখবো মোট কথা রোটরের মধ্যে যে সার্কিটটা আছে সেটা হচ্ছে ক্লোজ সার্কিট তো স্টেটারে সাপ্লাই দেওয়ার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রোডিউস হচ্ছে সেটা স্টেটার থেকে ইয়ার ক্যাপের মধ্যে দিয়ে গিয়ে রোটরের যে ক্লোজ সার্কিট আছে তাকে লিঙ্ক করছে তাহলে রোটরের সার্কিটের সঙ্গে ফ্লাক্স লিঙ্ক করে গেল ঠিক আছে আর কি হচ্ছে যে ফ্লাক্সটা আছে সেটা আবার রোটেট করছে ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে তুমি ভাবো এই রোটরটা স্থির অবস্থায় আছে আর এর পাশ দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরে যাচ্ছে তাহলে কি হবে রোটরের রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জ হবে জাস্ট ইমাজিন তুমি এখানে দাঁড়িয়ে আছো আর একটা বাস তোমার পাশ দিয়ে চলে গেলো তাহলে বাসের মধ্যে যে প্যাসেঞ্জারগুলো বসে আছে তোমার রেসপেক্টে তাদের পজিশানগুলো চেঞ্জ হচ্ছে আশা করি বোঝা গেল একই রকমভাবে এক মিনিট একই রকমভাবে রোটরটা এখানে স্থির অবস্থায় আছে ফ্লাক্স লাইনগুলো একে লিঙ্ক করল আর ম্যাগনেটিক ফিল্ডটা আবার রোটেট করছে তাহলে কি হচ্ছে এখানে রোটরের যে সার্কিট আছে তার রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জও হচ্ছে তাহলে এখানে দুটো জিনিসই কিন্তু ফুলফিল হচ্ছে ফেরাডের লয়ের ফার্স্ট কন্ডিশন ফ্লাক্সের লিঙ্কেজ হল দুই সেকেন্ড কন্ডিশন ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে কন্ডাক্টারের সরি সার্কিটের রেসপেক্টে রোটর সার্কিটের রেসপেক্টে তো তাহলে কি হবে রোটরের কন্ডাক্টারের মধ্যে বা রোটরের যে সার্কিট আছে যেটা এখানে ছবিতে দেখানো নেই অবভিয়াসলি ড্র করা সম্ভব না ক্রস সেকশন ডায়াগ্রামে তো রোটরের মধ্যে যে সার্কিটটা আছে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে তাহলে রোটরের সার্কিটে যখন কারেন্ট ফ্লো হবে তখন অবভিয়াসলি রোটরের যে সার্কিট তার জন্য আর একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে তাহলে টোটাল কতগুলো ম্যাগনেটিক ফিল্ড হলো রোটরের কারেন্ট ফ্লো হওয়ার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড আর একটা হচ্ছে গিয়ে স্টেটারে কারেন্ট ফ্লো হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড যেটা অলরেডি ইয়ার গ্যাপ দিয়ে পাস করে রোটরের কন্ডাক্টারগুলোকে লিঙ্ক করছিল তাহলে এই যে দুটো ম্যাগনেটিক ফিল্ড আছে এরা একে অপরের সাথে ইন্টার্যাক্ট করবে দুটো ম্যাগনেটিক ফিল্ড যখন একে অপরের সাথে ইন্টার্যাক্ট করবে তখন এখানে কী হবে টর্ক তৈরি হবে যখনই টর্ক তৈরি হবে তখনই রোটরটা ঘুরতে শুরু করবে তাহলে টোটাল জিনিসকে ইনে সামারি যদি আমি বলি সেটাও একবার একটু দেখে নাও একটা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের স্টেটার আর রোটোরকে দেখানো হয়েছে চলো দেখিয়ে দিলাম স্টেটারে থ্রি ফেজ ওয়াইন্ডিং আছে যে থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ের যে তিনটে টার্মিনাল সেটা এখানে দেখানো হয়েছে ওই থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ে যখন আমরা এই থ্রি ফেজ সাপ্লাই প্রোভাইড করলাম তখন কি হবে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা শিঙ্কোনা স্পিডে রোটেট করবে কোথায় রোটেট করবে এয়ার গ্যাপে রোটেট করবে আর সে এয়ার গ্যাপের মধ্যে দিয়ে স্টেটার থেকে রোটরের দিকে যাবে দিয়ে রোটরের যে কন্ডাক্টারগুলো আছে বা রোটরের যে ক্লোজ সার্কিট আছে তাকে লিঙ্ক করবে তাহলে এই যে সিঙ্ক্রোনাসলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটা রোটরকে লিঙ্ক করছে আর রোটরের রেসপেক্টে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জও হচ্ছে তাহলে কী হবে রোটরের যে সার্কিটটা আছে সেখানে ইএমএপ ইন্ডিউসড হবে ভোল্টেজ ইন্ডিউসড হবে রোটরের সার্কিট যেহেতু ক্লোজ সার্কিট রোটরের সার্কিটে তাহলে কারেন্ট ফ্লো হবে রোটরের সার্কিটে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে রোটরের সার্কিটে কারেন্ট ফ্লোয়ের জন্য ম্যাগনেটিক ফিল্ডও প্রোডিউস হবে তাহলে টোটাল কতগুলো ম্যাগনেটিক ফিল্ড হলো একটা ইয়ার গ্যাপের সিঙ্কোনাসলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর একটা রোটর সার্কিটে কারেন্ট ফ্লো হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন ইন্টারাকশান হচ্ছে তখন একটা টর্ক তৈরি হবে টর্ক যখনই তৈরি হবে তখন কী হবে রোটরটা রোটেট করতে শুরু করবে তাহলে এই গেল হচ্ছে গিয়ে থ্রি ফেস ইন্ডাকশান মোটরের বেসিক প্রিন্সিপাল বাট জিনিসটা এখানেই শেষ নয় কেন শেষ নয় কী কী জিনিস বাকি থাকলো সেই কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিই যেটা আমরা পরের লেকচারে গিয়ে ডিসকাস করবো দেখো কী জিনিস এখনও এখানে বাকি থেকে গেল প্রথম জিনিস হচ্ছে গিয়ে সাপোজ আমি যখন সাপ্লাইটা কানেক্ট করলাম রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউস হয়ে গেল যেটা সিঙ্ক্রোনা স্পিডে রোটেট করছে তো যে জিনিসটা রোটেট করছে তার একটা ডিরেকশন থাকবে হয় ক্লক ওয়াইজ নাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে আমি ধরলাম সাপোজ ম্যাগনেটিক ফিল্ডটা ইয়ার গ্যাপে ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করছে তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করে রোটনের ডিরেকশান ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেটা নিয়ে আমি কিন্তু এখনও ডিসকাস করিনি এটা ডিসকাস করবের পরের দিন জিনিসটা কি হবে আমি একটু হিন্স দিয়ে রাখছি লেন্জের ল অ্যাপ্লাই করে আমরা এই ডিরেকশানটা বের করব যে যেটা তৈরি হচ্ছে সেটা তার সৃষ্টির কারণকে বাধা দেয় যাই হোক তো আমরা এটা এর পরের দিন দেখব আর কি জিনিস বাকি থাকলো আমরা দেখলাম কি এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এটা শিঙ্ক্রোনা স্পিডে রোটেট করছে তাহলে এই যে রোটোরটা আছে সেটা কি সিঙ্ক্রোনা স্পিডে রোটেট করতে পারে না করতে পারে না সেটা আমাদের আমরা এখনো ডিসকাস করিনি তো সেই জিনিসটাও আমরা এর পরের লেকচারে দেখব এখানে আমরা একটা কম্প্যারিজেন করব সেই কম্প্যারিজেনটা হচ্ছে ট্রান্সফর্মার আর থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ভেতর বাট তার আগে এক মিনিট আমি একটু জল খেয়ে নিই আচ্ছা তো কম্প্যারিজানে চলো আমি পরের স্লাইড একদম চলে যাই কম্প্যারিজনের মধ্যে সিমিলারিটি ডিসসিমিলারিটি দুটোই পড়ে কী কী জিনিস একই আছে কী কী জিনিস পার্থক্য আছে দুটোই আছে চলো আমি এদিকে রাখছি ট্রান্সফর্মার আর এদিকে রাখছি থ্রি ফেস ইন্ডাকশান মোটর একটা জিনিস দেখো দুটোই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের ওপর বেস করে কাজ করছে দুটোই ইন্ডাকশানের উপর বেস করে কাজ করছে ট্রান্সফর্মারের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে কোনো লিঙ্ক থাকে না থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রেও স্টেটার ওয়াইন্ডিং আর রোটোর ওয়াইন্ডিংয়ের মধ্যে কোনো লিঙ্ক থাকে না লিঙ্ক থাকলে তো ঘুরতেই পারবে না যাই হোক তো দুটোই কাজ করছে হচ্ছে ইন্ডাকশানের উপর বেস করে তাহলে এটা হচ্ছে কিওর সিমিলারিটি ট্রান্সফর্মারের ক্ষেত্রে যেরকম প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে এখানে কি থাকবে স্টেটার ওয়াইন্ডিং স্টেটার ওয়াইন্ডিং আর রোটর ওয়াইন্ডিং তো এখানে তুমি প্রাইমারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে স্টেটার ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে ওয়াইন্ডিং ওয়াইন্ডিংকে কম্পেয়ার করতে পারো জিনিসটাকে একই রকম ধরতে পারো বড় একটা ডিফারেন্স হচ্ছে গিয়ে ট্রান্সফর্মারের ক্ষেত্রে টোটাল যে ফ্লাস্কটা আছে সেটা আয়রনের কোর কোর মধ্যে দিয়ে পাস হচ্ছে টোটাল ফ্লাক্সটাই কার মধ্যে দিয়ে যাচ্ছে আয়রন কোরের মধ্যে দিয়ে কিন্তু থ্রি ফেস ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে ফ্লাস্কটা কোথাও দিয়ে যাচ্ছে ইয়ার গ্যাপের মধ্য দিয়ে একটু আগে আমরা কী দেখলাম আয়রনের যে রিলাক্টেন্স সরি আমি পুরোটা লিখবো না আয়রনের যে রিলাক্টেন্স সেটা কম ইয়ার গ্যাপের রিলাকটেন্স বেশি তো তার মানে আয়রনের রিলাকটেন্স কম হওয়ার জন্য ফ্লাক্ক এস্টাবলিশ করতে কী হবে কম কারেন্ট কম ম্যাগনেটাইজিং কারেন্ট লাগবে আর থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে সেম পরিমাণ ফ্লাস্ক স্টাবলিট করার জন্য বেশি ম্যাগনেটাইজিং কারেন্ট লাগবে কারণ এ এয়ার গ্যাপের রিলাকটেন্স বেশি ম্যাগনেটাইজিং কারেন্ট যেহেতু কম লাগছে ট্রান্সফর্মারের ক্ষেত্রে তার জন্য এর যে পাওয়ার ফ্যাক্টর নোরড পাওয়ার ফ্যাক্টর এটা তুলনামূলক বেটার হবে আর এর ক্ষেত্রে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হবে পোর যত বেশি ম্যাগনেটাইজিং কারেন্ট লাগবে পাওয়ার ফ্যাক্টর তত পোর হবে এখানে দেখা বললামই তো যে ম্যাগনেটাইজিং কারেন্টের পরিমাণ কম হয় তো জেনারেলি ম্যাগনেটাইজিং কারেন্টের পরিমাণ টু থেকে সিক্স পারসেন্ট বা থ্রি পারসেন্ট অফ ফুল লোড কারেন্ট হয় ফুল লোড কারেন্টের টু থেকে থ্রি পার্সেন্ট হচ্ছে কি আমার নো লোড কারেন্ট বা নো নোলোড ম্যাগনেটাইজিং কারেন্ট আর এখানে সিফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে ফুল লোড কারেন্টের প্রায় থার্টি হয় হচ্ছে গিয়ে ম্যাগনেটাইজিং কারেন্ট দেখতেই পাচ্ছো তার মানে কতটা বেশি তাহলে এগুলো হচ্ছে গিয়ে কিছু পার্থক্য আর কিছু একই জিনিস কারণ একটা একই জিনিস তো দেখতেই পাচ্ছি আমরা দুটোই ইন্ডাকশান প্রিন্সিপালের ওপর বেস করে কাজ করছে এছাড়া আরও কিছু সিমিলারিটি আছে যেমন হচ্ছে গিয়ে একটা ট্রান্সফর্মার ওপেন সার্কিট কন্ডিশান ট্রান্সফর্মারের যে ওপেন সার্কিট টেস্ট করেছিলে তো ওপেন সার্কিট কন্ডিশন আর এখানে থ্রি ফেস ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে কোন কন্ডিশন ওপেন সার্কিট কন্ডিশানের সঙ্গে কম্পারেবেল তারপরে থ্রি ফেস ইন্ডাকশান মোটরের যে কী বলে সরি ট্রান্সফর্মারের ক্ষেত্রে শর্ট সার্কিট টেস্ট পড়েছিল এই শর্ট সার্কিট টেস্টটা এখানে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের কার সঙ্গে কম্পেয়ারেবল সেগুলোও আমরা পরবর্তীকালে গিয়ে দেখবো আমি জাস্ট বলে রাখছি এখানটায় ট্রান্সফর্মারে ওপেন সার্কিট টেস্ট করেছিল আর আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে লোড টেস্ট করব তো একটা ট্রান্সফর্মার ওপেন সার্কিট টেস্ট আর থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের নোলোড টেস্ট বা বলতে পারো একটা ট্রান্সফর্মার ওপেন সার্কিট কন্ডিশানেও থাকা যা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর কী বলে লোড কন্ডিশানে থাকাও সেম জিনিস ট্রান্সফর্মারের ক্ষেত্রে শর্ট সার্কিট কন্ডিশন যা আর থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে ব্লক রোটর কন্ডিশনও সেম তো এই নোলোড আর ব্লক রোটোর জিনিসটা কী সেটা আমরা এরপরে যখন নোলোড টেস্ট ব্লক রোটোর টেস্ট পড়বো তখন জিনিসটা পড়বো আর তখন এগুলোর সঙ্গে কম্প্যারিজনগুলো আরও ডিটেলসে দেখব আর কিছু ছোটোখাটো জিনিস দেখে নেওয়া যাক আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে গিয়ে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর তাই না থ্রি ফেজ ইন্ডাকশান মোটর দেখো নাম থেকেই আমি অনেক কিছু বলতে পারবো প্রথম জিনিস হচ্ছে থ্রি ফেস কথাটা যখনই আসছে তার মানে হচ্ছে গিয়ে অবভিয়াসলি মেশিনটা হচ্ছে এসি মেশিন ডিসিতে চলবে না কারণ হচ্ছে গিয়ে নাম দেখেই আমরা দেখো এখানটাই বলতে পারছি জিনিসটা কি করে কারণ ফেস কথাটাই হচ্ছে গিয়ে এসির জন্য ডিসির জন্য নয় আচ্ছা এটা গেল হচ্ছে গিয়ে এক দুই হচ্ছে গিয়ে মোটরের কথা যখন বলছি তার মানে এখন আমরা যে জিনিসটা পরছি সেখানে আমরা ইলেকট্রিক্যাল ইনপুট দেব আর তার বদলে মেকানিক্যাল আউটপুট পাবো এছাড়া আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে এই যে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরটা সেটা হচ্ছে সেলফ স্টার্টিং মোটর সেটা হচ্ছে সেলফ স্টার্টিং মোটর কেন সেলফ স্টার্টিং মোটর বলছি সেলফ স্টার্টিং মোটর বলা হচ্ছে তার কারণ দেখো খেয়াল করে দেখো আমরা স্টেটারে সাপ্লাই দিয়েছি স্টেটারে সাপ্লাই দিলাম তাই তো স্টেটারে সাপ্লাই দিলাম আর রোটর কি হলো নিজে নিজেই ঘুরতে শুরু করলো রোটর নিজে নিজেই ঘুরতে শুরু করলো অটোমেটিক্যালি রোটেট করতে শুরু করলো কখন যখন আমি স্টেটারে সাপ্লাই দিলাম তো তোমাকে কি কোনোভাবে রোটরটাকে ঘোরাতে হলো ঘোরাতে হলো না তোমার তো নিজে নিজেই ঘুরতে পারলো তাহলে সেই জন্য এটা হচ্ছে গিয়ে সেলফ স্টার্টিং মোটর যেমন তুমি যদি ঘরের ফ্যানের কথা ভাবো ফ্যানের মধ্যে দেখবে একটা ক্যাপাসিটার লাগানো থাকে ফ্যানের মধ্যে দেখবে একটা ক্যাপাসিটার লাগানো থাকে যদি ওই ক্যাপাসিটারটাকে খুলে নাও তাহলে ফ্যান কিন্তু ঘুরতে পারবে না তার জন্য হচ্ছে কি ফ্যান কিন্তু সেলফ স্টার্টিং মোটর নয় আমরা যে সিলিং ফ্যানটা ইউজ করি তো এই যে ফ্যান যেটা বলছি সেটা নিয়েও ঘাপড়ানোর দরকার নেই আমাদের সিলেবাসে এই সিলিং ফ্যানটা নিয়ম আছে সেটাও আমরা পূর্ব সেখানটায় যে সমস্ত মোটর নিজে নিজেই রোটেট করতে পারে তাদেরকে আমরা সেলফ স্টার্টিং মোটর বলি থ্রি ফেজ ইন্ডাকশান মোটর হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ সেলফ স্টার্টিং মোটর সেলফ স্টার্টিং মোটরের একটা এক্সাম্পল পরবর্তীকালে আমরা সিঙ্ক্রোনাস মোটর নিয়ে পড়বো সেখানে দেখব সিনক্রোনাস মোটর নিজে নিজে রোটেট করতে পারে না যার জন্য ওটাকে নট সেলফ স্টার্টিং মোটর বলা হয় তো এই সিনক্রোনাস মোটরকে স্টার্ট করার একটা প্রসিডিওর হচ্ছে ওকে ইন্ডাকশান মোটর হিসেবে স্টার্ট করানো হয় তো সেটা আমরা সিনক্রোনাস মোটরে গিয়ে পড়ব তাহলে কী কী জিনিস আমরা এখানটায় পেলাম এক হচ্ছে গিয়ে এখানে আমরা যেটা পড়ছি এখন সেটা এখানে সেখানে ইলেকট সেটা অবভিয়াসলি হচ্ছে সেখানে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল এনার্জির কনভার্সান পা পাচ্ছি দুই হচ্ছে গিয়ে অবভিয়াসলি এসি মেশিনের কথা হচ্ছে তিন হচ্ছে গিয়ে সেলফ স্টার্টিং মোটর নিয়ে আমরা ডিল করছি এগুলো হচ্ছে গিয়ে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের প্রপার্টি হিসাবে লিখে রাখবে সেলফ স্টার্টিং মোটর হিসাবে ইয়ে করছি এর পরের দিনের যে লেকচারটা পাবো সেখানটাই দেখবে একে আমরা বলব অ্যাসিনক্রোনাস মোটর অ্যাসিনক্রোনাস মোটর অ্যাকচুয়ালি আমরা দেখলাম কি যখনই আমরা থ্রি ফেস কানেকশান থ্রি ফেস সাপ্লাই যখন আমরা থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ে প্রোভাইড করছি তখন কি হচ্ছে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে যেটা সিনক্রোনা স্পিডে রোটেট করছে যে সমস্ত মেশিন সিনক্রোনা স্পিডে রোটেট করতে পারে তাদেরকে আমরা সিনক্রোনাস মেশিন বলি যে সমস্ত মেশিন সিঙ্ক্রোনা স্পিডে রোটেট করতে পারে না তাদেরকে আমরা অ্যাসিনক্রোনাস মেশিন বলি পরের দিনের লেকচারে আমরা প্রুভ করে দেখাবো যে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর সিনক্রোনা স্পিডে রোটেট করতে পারে না ইয়ার গ্যাপে ম্যাগনেটিক ফিল্ডটা সিঙ্ক্রোনা স্পিডে রোটেট করছে বাট ওর যে রোটর আছে সেই রোটরটা সিঙ্ক্রোনা স্পিডে রোটেট করতে পারবে না তো যেহেতু ওর রোটর সিঙ্ক্রোনা স্পিডে রোটেট করতে পারছে না তার জন্য আমরা ওকে অ্যাস সিঙ্ক্রোনাস মোটর বলে থাকি আমাদের সিলেবাসে আবার পরে গিয়ে দেখবে সিনক্রোনাস মেশিন বলে একটা চ্যাপ্টার আছে যেখানে সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটার সিনক্রোনাস মোটর নিয়ে পড়াশোনা করবো সেই মেশিনগুলো সিঙ্ক্রোনা স্পিডে ঘুরতে পারে যার জন্য ওদেরকে সিনক্রোনাস মেশিন বলা হচ্ছে যাই হোক আজকের লেকচারে এই অবধিই থাকলো কেমন লাগলো বলবে আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে সেটাও যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে সেখানে জানাবে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে তখন